এই কারণে বলা হয়েছে কে নন বিয়ার জানো সুরতায়ে, এরা কখনোই আপনার ওই বিনারের উপরে লোহা চাক্কা দিয়ে চলে না, এদের জন্য গোম্মারি চাক্কা থাকে, কিন্তু এদের চালানোর ক্ষমতা অ্যালিমেন্টাসিয়নে হয় হচ্ছে আমার ইলেকট্রিকো অর্থাৎ লাইন এই এই টুবোর মাধ্যমে, ঠিক আছে, ফিলোর মাধ্যমে, কাবর মাধ্যমে। নিচে লেগেছে কি কলেগাতি আ উনা লিনিয়া আর আয়েরিয়া, একটা লিনিয়া আরিয়ার সাথে এরিয়ার সাথে যোগ থাকে, যেমন এই যে টুবুগুলোর সাথে। কস্তিতুইতা দা ফিলি মেতালিচি, মেতাল মানে কি লোহা, ফিলি মানে হচ্ছে তার, যেটা নাকি তৈরি করা হয় আমার লোহার তাল দিয়ে, এই যে এই জায়গাগুলো যেগুলো তার দেখতেছেন মিলান শহরে দুজনেই দেখছেন আমি শিওর, কারণ মিলান শহরে গেছেন দুজনেই আপনার, ঠিক আছে, ফিলোবুস থাকে যেগুলোর মাথার উপরে আপনার এই মাইনেটিকো ফিলো থাকে এবং ওটা কারেন্টের তারের সাথে যুক্ত থাকে, যখন সে চলে চলার সময় কারেন্ট উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার কারণে তার আর বেঞ্জিনে বর্তমানে না, এই কারণে তাকে বলা হয় হচ্ছে মোটরে বি মোটরে ইলেকট্রিকো। এবং মনে রাখতে হবো তার রতাইয়া নাই অর্থাৎ লোহার চাকা নাই, তার হচ্ছে নর্মালে কমে গোম্মা আমাদের মতো পেনুমাতিচি আপনি থাকে, ঠিক আছে, গোম্মা থাকে। মনে রাখতে হবো যে ফিলোভিকুলি এই যে এখানে লেখাটা কে নন বিয়ার যেন সুরতাইয়া, এরা ট্রাম লাইনের উপর দিয়ে চলাচল করে না, এরা ইন্ডিভিজুয়ালে তারা শুধুমাত্র ওই ফিলো দিয়া মাইনেটিকো ফিলো যেটা মেতালিচি আছে লোহার যে ফিলো আছে ওটার মাধ্যমে তারা চলাচল করে, এবং কি বিকুলি আর মোটরে ইলেকট্রিকো। ওকে, আজকের ক্লাস এতটুকুই, ঠিক আছে, এতটুকু পর্যন্তই আউতো বিকুলি মোটামুটি আমরা পড়ছি, আউতো বেতুরা বই পড়ছি হচ্ছে আপনার আমার বিকুলি যে যানবাহন, বিকুলি মানে হচ্ছে যানবাহন, যানবাহনের বিভিন্ন ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির ভিতরে আবার বিভিন্ন প্রকার আছে। ওকে, ফার্স্ট যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে আমার চিকলো মোটরই বলে, চিকলো মোটরির মধ্যে দুই ক্যাটাগরি, একটা হচ্ছে চিকলো মোটরি সে নিজে আর একটা হচ্ছে কোয়াড্রি চিকলের জেরি। চিকলো মোটরির কী হবে, চিকলো মোটরির ছিলিন্দ্রাতা অর্থাৎ তার সিসি ক্ষমতা মোটরের, ঠিক আছে, 50 সুপিরিয়রে করবে না, আঙ্কে ভেলোসিটা ম্যাক্সিমাম তার সর্বোচ্চ ভেলোসিটা 45-এর উপরে হবে না। ও, এরপরে চিকলো মোটরির মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে কি আমার কোয়াড্রি চিকলি লেজ জেরি। কোয়াড্রি চিকলি লেজ জেরিও কমে চিকলো মোটরির মতো উগুয়ালে করান্তা চিঙ্কু ব্যালোচিতা সুপিরিয়র হবে না, আঙ্কে ছিলিন্দ্রাতা চিঙ্কুয়ান্তা সুপিরিয়র হবে না। কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, কোয়াড্রি চিকলি লেজেরি যেটা আছে তার মাসা ভোত মাসিম অর্থাৎ মাসা ওজন, ভোত খালি অবস্থায়, মাসিম সর্বোচ্চ, কোয়াট্রো চ্যান্তো বেন্টি চিঙ্কু কিলি, বেন্টি চিঙ্কু কিলি। এই গেল আমার চিকলু মোটরি ক্যাটাগরি। পই আসতেছে কি মত বিকলি, মত বিকুলি আমার দুয়ে রুয়াতে হইতে পারে, ত্রে রুয়াতে হইতে পারে, আঙ্কে কোয়াট্রো রুয়াতে হইতে পারে। দুয়ে রুয়াতে যেটা সেটাকে বলা হয় আমার মত চিকলি, আর যেটা নাকি ত্রে রুয়াতে সেটাকে বলা হয় ত্রে চিকলি আর মতরে, আর যেটা হচ্ছে কোয়াট্রো রুয়াতে সেটাকে বলা হয় কোয়াড্রি চিকলি নন লেজেরো অর্থাৎ হালকাটা না ভারীটা। এবং মত চিকলো ত্রে চিকলো এই দুইটার ক্ষেত্রে কি হয়, এবং কোয়াড্রি চিকলি নন লেজেরোর ক্ষেত্রেও কি, এদের ছিলিন্দ্রাতা চিঙ্কুয়ান্তা পিউ হয়, আঙ্কে ভেলোচিতাও করান্তা চিঙ্কুয়ে পিউ হয়। এরপরে আসলে হইলো আমার আউতো বিকুলি, আউতো বিকুলির মধ্যে হচ্ছে কি প্রথম শর্ত যেটা, যে আলমেনো কোয়াট্রো রোতে থাকতে হবে। এরপরে আউতো বিকুলির আন্ডারে আছে কি আউতো বেত্তুরা, যেখানে আমার মাসিমো নবে পোস্তি থাকে কম্প্রেজো কন্দুচেন্তে অর্থাৎ কন্দুচেন্তের সহ হচ্ছে নবে পেরসনে, আর যদি বলে এক্সক্লুসিভ কন্দুচেন্তে তাহলে হচ্ছে আমার অত্ত পেরসনে, কারণ অত্ত পেরসনে আর এই কন্দুচেন্তে সহ টোটাল নবে পেরসনে। পই আছে হচ্ছে আমার আউতোবুস, আউতোবুস কি হয় পিউ দি নবে পস্তি হইলে সেটাকে আউতোবুস বলে, প্যারো ছে আলতে কজা কি পিউ দি নবে পস্তি হইলেই যে আমার আপনার আউতোবুস হবে সেটা না, আমার মাসিমো যদি সাইদিচি পস্তি হয় অর্থাৎ 16টা পোস্ত হয় তখন পর্যন্ত হচ্ছে আমার মিনিবুস বলে, আবার 16টার বেশি যদি হয় তখন যে আমার হচ্ছে কমে আউতোবুস। এবং স্কোয়ালাবুসের ক্ষেত্রে একই, স্কোয়ালাবুস যদি আপনার 16 পোস্তির বেশি হয় তাহলে স্কোয়ালাবুস, আর যদি আমার স্কোয়ালাবুসটা 16 পোস্ত পর্যন্ত লিমিটেড করা থাকে তাহলে আমার মিনি স্কোয়ালাবুস বলে। ওকে, পই আছে হচ্ছে আউতো কারো, আউতো কারাভান, ঠিক আছে, যেখানে নাকি আমার
পার্সনে ট্রান্সপোর্টও করি, আনকে স্পেশালি একটা কারোসেরিয়া থাকে যেখানে আমি মানুষ আলোকজারে করতে পারি, অর্থাৎ মানুষ ওখানে বসবাস করতে পারে। আনকে অটো কারাবান বা ক্যাম্পারের মধ্যে কয়জন কোয়ান্টি পার্সনে ট্রান্সপোর্টও করতে পারবো সেটা আমার ইন্ডিকারে করা থাকে হচ্ছে কাত্তা দি চিরকুলাসিয়নের মধ্যে। পয় আলতে কজা ইম্পর্টান্তে অটো কারাবান ইন মার্চা, অর্থাৎ চলাচল চলতেছে এই অবস্থায় কখনোই এটার কারোসেরিয়ার মধ্যে ভিতরে ইন্টেন নন এ পসিবিলে ভিয়াজারে ইন পিয়ে দি, অর্থাৎ এটার ভিতরে ইন্টার্ন ভিতরের অংশে নন এ পসিবিলে ভিয়াজারে ইন পিয়ে দি, আপনি ওইখানে থাকা অবস্থায় ভিয়াজারে করতে পারবেন না। পয় অটোবুস নর্মালভাবে আমার পিউদি এই পিউদি নবে পোস্তি, ঠিক আছে। আগে যদি আমার সাইজি পোস্তির বেশি না হয় তাহলে সেটাকে বলে মিনিবুস। আউতো কারো যেটা নাকি ভিকুলো ট্রান্সপোর্ট পের কজে, কজে অর্থাৎ বোঝায় আমরা কই না কজা সুচেস্য মানে কি হইছে, এই কারণে বলা হয় যে ট্রান্সপোর্ট যদি কজে মানে কি কোনো কিছু সে বহন করে এবং পার্সনও বহন করতে পারে, এবং পার্সনে বহন করা এটা কি আমার কাতে চিকিৎসা সিনেমার মধ্যে আদে আদাত্তে মানে কি আপনার নির্দিষ্ট করা থাকে যে কজনে পার্সনে বহন করতে পারবো, সেক্ষেত্রে কন্দু চেনতে আঙ্কে সাথে যতজন আছে ইন্ডিকেট করা আছে ওইভাবে চলাচল করতে পারে। পয় ত্রাত্তরি ইস্ত্রাদ আলী বিশেষ কারণে বিশেষভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এছাড়াও আছে একটা হচ্ছে উজো স্পেসিফিকো, স্পেসিফিকো কথাটা মানে হচ্ছে নির্দিষ্ট, ওটা আমার যে ভেহিকুলি সেটা নির্দিষ্ট শুধুমাত্র ওই কাজের জন্য ব্যবহৃত হয়। যেমন আপনি আরেকটা ছোট উদাহরণ দিতে পারি, আগেরটা তো বলছিলাম বিতরীয় যেটা আমাদের ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয়। যেমন অটো স্ট্রাদার মধ্যে আমার গাড়ি কোনো কারণে রত্তুরা বা গুয়াস্ত বা আভারিয়া হয়ে গেল মানে নষ্ট হয়ে গেল, তো আমি ফোন দিছি সকর্স ইস্ত্রাদালে। সকর্স ইস্ত্রাদালে ভেহিকুলি যেটা আসে অনেকটা ফুরগনের মতোই থাকে, দেখে কাভার্ড ব্যানের মতো আমাদের বাংলাদেশে, সে কী করে তার পিছে আমার গাড়িটারে উঠাইয়া তারপরে চলে যায়। তার মানে কি সে উজো স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট শুধুমাত্র এই কাজের জন্য ব্যবহৃত হয়, একটা নষ্ট গাড়ি বহন করার জন্যই সে ব্যবহৃত হয় বা ভালো গাড়িও বহন করার জন্যই সে শুধুমাত্র ব্যবহৃত হয়। ওই আপনার সকর্স ইস্ত্রাদালের যে ভেহিকুলিটা থাকে ওটার মধ্যে কিন্তু অন্য কোনো কাজ করা যায় না, সে কোনো মালামাল বহন করতে পারে না বা মানুষ বহন করতে পারে না, শুধুমাত্র গাড়ি সে বহন করে, এই কারণে তাকে বলা হবে হবে যে উজো স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কাজে সে ব্যবহৃত হয়। পয় আছে হচ্ছে আউতো ট্রেনও, যখন নাকি আপনার একটা মটরিচে অর্থাৎ ভেহিকুলির মটরিচের সাথে যখন নাকি একটা রিমোর্কিও ট্রাইনারে করা হয় আগামচারে করে সেটাকে বলা হয় আমার আউতো ট্রেনও। আউতো আর্টিকুলারিটির ক্ষেত্রে হচ্ছে আমার ত্রাত্তরি ইস্ত্রাদালি সাথে হচ্ছে সেমি রিমোর্কিও আগামচারে করলে সেটা হয় আউতো আর্টিকুলাতি। পয় আউতো ইস্ত্রাদাতি হচ্ছে বাসের দুইটা অংশ যখন নাকি আমার রিজিদ শক্ত আকারে ত্রঙ্কিনো দিয়া কোনোভাবে আগাঞ্চারে করা হয় সেটা হয় হচ্ছে আমার আউতো স্নোদাতি। এই হলো ঘটনা। এরপরে কালকে ফিলোভিউকুলি পড়লাম যেটা নাকি ফিলোবুস বলে, এবং ফিলোভিউকুলি আন্ডারে শুধুমাত্রই ফিলোবুস। আমরা উপরে যেগুলো পড়ছি সবগুলো ছিল হচ্ছে আউতোভিউকুলির আন্ডারে, আর এরপর হচ্ছে ফিলোভিউকুলির ক্ষেত্রে শুধুমাত্রই ফিলোবুস। ওকে, এই হলো ঘটনা। আগামীকালকে 8টা বাজেই আবার ক্লাস ইনশাল্লাহ।